হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা কোনো আপডেটের ভিডিও নয়, মানে ইন্ডিয়ান ফুটবল বা ওয়ার্ল্ড ফুটবলের কোনো আপডেট নয়। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রীর ব্যাপারে। সুনীল ছেত্রীর 10খানা রেকর্ড, যেগুলো কিন্তু কোনো ইন্ডিয়ান ফুটবলার আজ অবধি করতে পারেননি, সেগুলো সম্পর্কেই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এবং আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই ডেইলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রীর প্রথম যে রেকর্ডটার ব্যাপারে কথা বলবো, হায়েস্ট ইন্টারন্যাশনাল গোলস বাই অ্যান ইন্ডিয়ান, অর্থাৎ কোনো ভারতীয় ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল গোল করেছেন কিন্তু সুনীল ছেত্রী। তোমরা আশা করছি জানো, মেসির থেকেও কিন্তু বেশি গোল আছে ছেত্রীর এবং ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার টুতে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই। সুনীল ছেত্রী এখন অবধি 118টা ম্যাচে 74টা গোল করেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যেখানে 103টে গোল আছে। এরপর ক্যাপ্টেনের সেকেন্ড যে রেকর্ডটার কথা বলা যায়, সেটা অবশ্যই ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি ক্যাপ। হ্যাঁ বন্ধুরা, সুনীল ছেত্রী এখনও অবধি ইন্টারন্যাশনাল ফুটবলে ইন্ডিয়ার হয়ে টোটাল 118টা ম্যাচ খেলেছেন এবং এটাই সবচেয়ে বেশি। এর আগে ইন্ডিয়ার ফর্মার ক্যাপ্টেন বাইচুন ভুটিয়া, যিনি 107টা টোটাল ম্যাচ খেলেছিলেন ইন্ডিয়া ন্যাশনাল টিমের হয়ে। সুনীল ছেত্রী বর্তমানে এই রেকর্ডটা ধরে রেখেছেন সবচেয়ে বেশি ম্যাচ খেলার ইন্ডিয়ার হয়ে। তো বন্ধুরা, এবার যে রেকর্ডটার কথায় আসবো, মোস্ট হ্যাট্রিক্স ফর ইন্ডিয়ান ন্যাশনাল টিম। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে সবচেয়ে বেশি হ্যাট্রিক কিন্তু করেছেন সুনীল ছেত্রী। এখন অবধি 3টে টোটাল হ্যাট্রিক করেছেন, তার মধ্যে প্রথম হ্যাট্রিকটা এসেছিল 2008 সালে তাজিকিস্তানের বিরুদ্ধে AFC চ্যালেঞ্জ কাপে, যেই ম্যাচটা ইন্ডিয়ান ন্যাশনাল টিম কিন্তু 4-1 গোলে জিতেছিল। সেকেন্ড হ্যাট্রিকটা আসে একটা ফ্রেন্ডলি ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে, সেখানে কিন্তু ইন্ডিয়া 3-1 জিতেছিল এবং 3টে গোলই করেছিলেন ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী। আর থার্ড হ্যাট্রিকটা এসেছিল 2018 সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে চাইনিজ তেইপের বিরুদ্ধে, সেখানে কিন্তু 5-0 জিতেছিল ইন্ডিয়া এবং তার মধ্যে 3টে গোল করেছিলেন সুনীল ছেত্রী। এই 3টে হ্যাট্রিকই এখনও অবধি আছে সুনীল ছেত্রীর নামে। এরপর ফোর্থ যে রেকর্ডটার কথায় আসবো, AIFF-এর প্লেয়ার অব দ্য ইয়ার সবচেয়ে বেশিবার হয়েছেন ক্যাপ্টেন ছেত্রী। এখন অবধি টোটাল 6বার AIFF-এর প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন সুনীল ছেত্রী। 1992 থেকে AIFF এই অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু করে, তারপর থেকে 6বার জিতেছেন সুনীল ছেত্রী এবং তারপরে আছেন IM বিজয়ন, আরও একজন অত্যন্ত ভালো প্লেয়ার এবং ইন্ডিয়ান লেজেন্ড বলাই যায়। এই বিজয়ন কিন্তু 3বার জিতেছেন AIFF-এর প্লেয়ার অব দ্য ইয়ার। এছাড়া জো পল অ্যাঙ্কারি 2বার জিতেছেন এবং বাইচুন ভুটিয়াও 2বার জিতেছেন। এরপর যে রেকর্ডটার কথায় আসবো, আই লিগ বা ন্যাশনাল লিগের সবচেয়ে বেশি গোল করেছেন কিন্তু সুনীল ছেত্রী। এখন অবধি টোটাল 90টা গোল করেছেন আই লিগ বা ন্যাশনাল লিগে। মোহনবাগান, JCTFC, ডেম্পো, ইউনাইটেড স্পোর্টস, বেঙ্গালুরু FC-র মতো ক্লাবে খেলেছেন সুনীল ছেত্রী এবং এখন অবধি টোটাল 90টা গোল করেছিলেন এবং এটা অবশ্যই একটা বড় রেকর্ড। তারপরে আছেন বাইচুন ভুটিয়া, যার কিন্তু 89টা গোলস ছিল ন্যাশনাল লিগে। এরপরে 6নম্বর যে রেকর্ডটায় আসবো, সেটা ISL রিলেটেড। ISL-এর এখনও অবধি সবচেয়ে বেশি গোল করা ইন্ডিয়ান ফুটবলার কিন্তু ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী। এখন অবধি টোটাল 47টা গোল করেছেন ISL-এ। প্রথমে মুম্বাই সিটি FC এবং তারপর বেঙ্গালুরু FC-র হয়ে খেলেছেন সুনীল ছেত্রী। সুনীল ছেত্রীর পর সবচেয়ে বেশি ইন্ডিয়ান গোল স্কোরার জে জে কিন্তু এখন অবধি 24টা গোল করেছেন ISL-এ। এরপর 7th যে অ্যাওয়ার্ডটায় আসবো, ISL-এর প্রথম ইন্ডিয়ান হ্যাট্রিক স্কোরার কিন্তু সুনীল ছেত্রী। 2015 সালে নর্থ ইস্ট ইউনাইটেড FC-র বিরুদ্ধে মুম্বাই সিটি FC-র হয়ে সুনীল ছেত্রী ISL-এর প্রথম হ্যাট্রিক করেছিলেন এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে এটাই ছিল প্রথম। এই ম্যাচটা মুম্বাই সিটি FC 5-1 জিতেছিল নর্থ ইস্ট ইউনাইটেড FC-র বিরুদ্ধে। এরপর 8নম্বর রেকর্ড, যেটা ISL-এর সবচেয়ে বেশি ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে হ্যাট্রিক করেছেন কিন্তু সুনীল ছেত্রী। প্রথমটা যেটা অবশ্যই মুম্বাই সিটি FC-র হয়ে 2015 সালে এবং সেকেন্ড হ্যাট্রিকটা করেছিলেন বেঙ্গালুরু FC-র হয়ে 2017-18 সিজনে পুনে সিটি FC-র বিরুদ্ধে। ওই ম্যাচটা বেঙ্গালুরু FC 3-1 জিতেছিল
এবং এই হ্যাট্রিকটার ফলেই কিন্তু আরও একটা রেকর্ড পেয়ে গেছেন সুনীল ছেত্রী, আইএসএলের সবচেয়ে বেশি হ্যাট্রিক অ্যাজ আ ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে। এরপর ন নম্বর রেকর্ড, যেটা কোনো ইন্ডিয়ান হিসেবে এএফসির কম্পিটিশনে সবচেয়ে বেশি গোল আছে সুনীল ছেত্রীর। এখন অবধি এএফসি কাপে টোটাল 31টা ম্যাচ খেলেছেন ছেত্রী এবং সেখানে 19টা গোল আছে তার নামে। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ার রাউন্ডে দুটো ম্যাচ খেলেছেন চার্চিল ব্রাদার্স এবং বেঙ্গালুরু এফসির হয়ে, অবশ্য সেই দুটো ম্যাচে কোনো গোল স্কোর করতে পারেননি। তো ওভারঅল এএফসির সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে কিন্তু ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীরই সবচেয়ে বেশি গোল আছে অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবলার। এরপর 10 নম্বর রেকর্ডটায় যদি আসি, সুনীল ছেত্রী প্রথম ইন্ডিয়ান ফুটবলার যিনি কিন্তু 3টে মহাদেশে ফুটবল খেলেছেন, এক তো এশিয়াতে, তাছাড়া কিন্তু ইউরোপে পর্তুগালে তিনি খেলেছিলেন স্পোর্টিং ক্লাব দি পর্তুগালের হয়ে, তারপর নর্থ আমেরিকাতেও খেলেছিলেন কানসাস সিটি উইজার্ডসের হয়ে। তো তিনি প্রথম ইন্ডিয়ান ফুটবলার যিনি এশিয়া, ইউরোপ এবং নর্থ আমেরিকাতেও খেলেছেন। তো বন্ধুরা, এই 10টা রেকর্ডই আছে ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীর, যেগুলো কিন্তু এখন অবধি কেউ ভাঙতে পারেননি। তো এই রেকর্ডগুলোর ব্যাপারে অবশ্যই তোমাদের কী মতামত আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার যদি সুনীল ছেত্রীর সমস্ত অ্যাওয়ার্ডগুলোয় আসি, তাহলে কিন্তু তিনি 2009-10 সিজনে ডেম্পোর হয়ে প্রথম আই লিগ জিতেছিলেন, তারপর চার্চিল ব্রাদার্সের হয়ে 2012-13 আই লিগ জেতেন, বেঙ্গালুরু এফসির হয়ে 13-14 সিজনে, 15-16 সিজনে আই লিগ, তারপর 2018-19 সিজনে ইন্ডিয়ান সুপার লিগ, এরপর 2014-15, 2016-17 সিজনে ইন্ডিয়ান ফেডারেশন কাপ বেঙ্গালুরু এফসির হয়ে জেতেন, 2018 সালে বেঙ্গালুরু এফসির হয়ে সুপার কাপ জেতেন এবং 2016 সালে এএফসি কাপের রানার আপ হন বেঙ্গালুরু এফসির সাথেই। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে 2008 সালে এএফসি চ্যালেঞ্জ কাপ জেতেন, 2011 এবং 2015 সাব চ্যাম্পিয়নশিপ জেতেন, 2007, 2009, 2012 নেহরু কাপ জেতেন এবং 2017 আর 2018 ইন্টার কন্টিনেন্টাল কাপও জেতেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে। তো বন্ধুরা, এবার যদি সুনীল ছেত্রীর ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টে আসি, তাহলে AIFF-এর প্লেয়ার অব দ্য ইয়ার 6 বার, যেটা তোমাদেরকে বলেছিলাম, 2007, 2011, 2013, 2014, 2017 এবং 2018, এই 6 বছরই কিন্তু জিতেছেন AIFF-এর প্লেয়ার অব দ্য ইয়ার। তারপর FPI ইন্ডিয়ান প্লেয়ার অব দ্য ইয়ার 2009 এবং 2018, AFC চ্যালেঞ্জ কাপের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার 2008 সালে, স্যাফ চ্যাম্পিয়নশিপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট 2011 সালে, 2016-17 সালে আই লিগের হিরো অব দ্য টুর্নামেন্ট, 2017-18 সিজনে ISL-এরও হিরো অব দ্য টুর্নামেন্ট এবং 2018 সালে হিরো ইন্টার কন্টিনেন্টাল কাপেরও হিরো অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সুনীল ছেত্রী। এছাড়া 2018 সালে 3 আগস্ট AFC এশিয়ান আইকন হিসেবেও চিহ্নিত হন। তারপর 18 ফেব্রুয়ারি 2019 সালে ফুটবল রত্ন অ্যাওয়ার্ড পান দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এছাড়া সুনীল ছেত্রী 2011 সালে অর্জুনা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, 2019 সালে পদ্মশ্রীও পেয়েছিলেন, যেটা কিন্তু ইন্ডিয়ার 4th highest সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এরপর 2021 সালে AFC কাপের অল টাইম ইলেভেনে স্ট্রাইকারের জায়গাটা কিন্তু দখল করে নেন আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।